হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপে সুপার জিকের পঁয়ত্রিশতম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান অপশন সি দুই নম্বর সাল হলো এক ধরনের পর্ণমোচি বৃক্ষ অপশন ডি তিন নম্বর তুতিকরিন একটি গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর যাহা ড্যাশ উপকূলে অবস্থিত করমণ্ডল উপকূল অপশন বি চার নম্বর নিচের কোন প্রকার মৃত্তিকা তুলো চাষের পক্ষে অনুকূল রেগুর অপশন বি পাঁচ নম্বর ভারতে প্রথম কে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন বাচেন্দ্রী পাল অপশন বি ছয় নম্বর জালিয়ান হত্যাকাণ্ড কোন শহরে হয়েছিল অমৃতসর অপশন সি সাত নাম্বার কোন অঞ্চলে কাটা গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় মরু অঞ্চল অপশান সি আট নম্বর মহাত্মা গান্ধীর বিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত তুঙ্গভদ্রা নদী অপশান বি নয় নাম্বার পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার আর মেরু ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার অপশন ডি দশ নম্বর ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি লেখা আছে সত্যমেব জয়তে অপশানে এগারো নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন বিধবা বিবাহ অপশান বি বারো নম্বর ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত আছে ঝাড়খণ্ড অপশন বি তেরো নম্বর কার জন্মদিনের শিক্ষক দিবস পালিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন সি ফিফ সেপ্টেম্বর চৌদ্দ নম্বর পশ্চিমবঙ্গের খরা প্রবণ জেলার নাম পুরুলিয়া অপশন ডি পনেরো নম্বর আমজাদ আলী খান নিচের কোন সঙ্গীত যন্ত্রের সাথে যুক্ত শরৎ অপশনে এ হোমওয়ার্কের প্রশ্ন বরাহমিহির কে কেছিলেন জ্যোতির্বিদ অপশন বি যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নাম্বার কোন দেশের পার্লামেন্টের নাম সোরা আফগানিস্তান অপশন ডি নরওয়ের পার্লামেন্ট হচ্ছে স্টার্টিং সুদানের পার্লামেন্ট হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি ইরান মজলিস অপশন ডি আফগানিস্তান সতেরো নম্বর থাইরয়েডের দ্বারা দেহের কোন অঙ্গ প্রভাবিত হয় ক্ষুদ্রান্ত অপশন এ আঠেরো নম্বর কোন শিল্পে জল দূষণ বেশি ঘটে কাগজ এবং চর্ম শিল্প এ এবং বি অপশান ডি উনিশ নাম্বার মুঘল সম্রাট ও রঙ্গজেব কোন গুরুকে মৃত্যুদণ্ড দেন তেগ বাহাদুর অপশনে কুড়ি নাম্বার কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল অপশনে একুশ নম্বর সিপাহী বিদ্রোহের সূচনা কবে হয়েছিল আঠেরোশো সাল অপশান এ বাইশ নাম্বার দাক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বে ঘটেছিল জালাল উদ্দিন খোলজি অপশান সি তেইশ নম্বর খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলো কারা ছিল পাল প্রতিহার রাষ্ট্রকূট অপশন বি চব্বিশ নাম্বার ভারতে কোথায় প্রথম গাধা সংরক্ষণ পার্ক তৈরি হয়েছে লে অপশানে শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার আট হাজার মিটারের বেশি উচ্চতা সম্পন্ন পাঁচটি পর্বশৃঙ্গ জয়কারী প্রথম ভারতীয় মহিলাকে প্রিয়াঙ্কা মোহিতে অপশান বি তিনি পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঁচিশটি এমসিকিউ কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই